ট্রান্সফর্ম কিচেন থেকে সুমিতা দাস আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হইছি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কলার ডাল তৈরি করব, তার জন্য আমি কলাই ডাল নিয়েছি। কলার ডালকে প্রথমে ভেজে নেব শুকনো কড়াইয়ে। কড়াইয়ে কলার ডালকে ভেজে নেব। এবার দেব পেঁপে, এইভাবে ডুমো ডুমো করে কাটা পেঁপে দেব। মটরশুঁটি দেব, টমেটো দিয়ে দেব, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব, এবার এগুলো সিদ্ধ হতে দেব। এইভাবে করে দেখবেন খেতে খুব ভালো লাগে কলার ডাল। ডালের সম্ভার দেবার জন্য আমি নিয়েছি আধা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, জিরা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি। এই দিয়ে আমি ডালটাকে ফোড়ন দেব। কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে আমি জিরাটা দেব। জিরাটা দিয়ে দেব, এবার শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দেব, আদাটা দিয়ে দেব, আদা গ্রেট করাটা দিয়ে দেব। ডালটা দিয়ে দেব,
ডালটা ফুটে গেলে নামিয়ে দেব আমি। যদি আমার এই ডালটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। ডালটা হয়ে গেছে, এবার আমি আজার করে নেবো।